হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। দেখো, আমরা আজকে যে টপিকসটা বা যে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো তাদের একটা একদম সিম্পল একটা গ্রামার, তারপরও অনেকেই এটা ভুল করে আসো, সবাই কিন্তু পাঁচে পাঁচ পাও না, সেই গ্রামারটা কি ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনটা কিভাবে লিখতে হয় বা কিভাবে রোল দিয়ে করা যায় এবং পাঁচে পাঁচ পাওয়া যায়, আমরা কিন্তু সেই বিষয়ের উপরে তোমাদের ক্লাস দিয়েছি, ট্যাগ কোশ্চেন রোলের উপরে। আজ কিন্তু আমরা শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য, যারা তোমরা অনেকেই আলসেম করে প্র্যাকটিসটা করো না বা প্র্যাকটিসটা করা হয় না, অনেকেই আবার ভুল করো প্রোনাউন অথবা সাবজেক্টগুলো, তো আমরা সেই রোলগুলো নিয়ে একটু আলোচনা করে প্র্যাকটিসটা কীভাবে করা যায় সেই ধারাবাহিকতা আজকের ক্লাসটিতে আমরা ঢাকা বোর্ড 19 সালে যে ট্যাগ কোশ্চেনগুলো এসেছিল সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা এটা সলভ করার চেষ্টা করবা, কারণ এই রিলেটেড বা এইখানে যে কটা রোল সাজানো হয়েছে এমনও হতে পারে যে তোমাদের এইবার পরীক্ষায় এই রোলগুলো থেকেই এসেছে। তো আমরা যখন করব করার সাথে তোমাদের রোলগুলো একটু মনে করে দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আর শুনতে থাকো। তো দেখো, আমাদের প্রথম যেই সেন্টেন্সটা আছে, দেখো, আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, আমি হচ্ছি একজন এসএসসি ক্যান্ডিডেট। এই লাইনটাই দেখো, এই লাইনটা প্রথমে আমরা কি দেখব যে এখানে সাহায্যকারী ভার্ব আছে কিনা। দেখো, এখানে একটা সাহায্যকারী ভার্ব আছে অ্যাম, ঠিক আছে? তো আমাদের ট্যাগ কোশ্চেন করার নিয়ম হচ্ছে কি, প্রথমে আমরা কিন্তু অ্যান্সার শিটে শুধু এ বি দিয়ে অ্যান্সারটুকু লিখবো, পুরোটুকু তুলতে হবে না। তো আমরা এখানে কি দেব, এই অ্যামটা কিন্তু আমরা প্রথমে দিতে পারি, অ্যাম, ঠিক আছে? আমরা কিন্তু রোলে জানি যে সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বটা বসে, তো আমরা সাহায্যকারী ভার্বটা বসিয়ে দিয়েছি। এরপরে আমাদের রোলে আছে যদি বাক্যে নট না থাকে বা কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমরা এই নটটা দিব, ঠিক আছে, একটু সংক্ষিপ্ত আকারে। তো আমরা দিতে পারি হচ্ছে অ্যামেন্ট, দেখো একটু সংক্ষিপ্ত নটের সংক্ষিপ্ত আকারে অ্যামেন্ট, ঠিক আছে? এরপরে রোলে বলা ছিল কি, দেখো রোলে বলা ছিল বাক্যের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা, দেখো সাহায্যকারী ভার্বের আগে যে শব্দটা থাকে সেটা কিন্তু কি সাবজেক্ট। তো এখানে আছে কি আই, তো আমরা কিন্তু আই দেবো। এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিবা অবশ্যই। তোমাদের এখানে একটা কথা বলি, এখানে কিন্তু আরেন্টও লেখা যায়, এম এর পরিবর্তে আরেন্টও লেখা যায়, কারণ এম নট আর আর নট একই প্রেক্ষাপটে ব্যবহৃত হয় কিন্তু। তো ঠিক আছে, এই ছিল এ নাম্বারের সলিউশন। এরপর দেখো বি নাম্বারটা কি আছে, দেখো এখানে বি নাম্বারে কিন্তু আমরা একটা ইস পেয়ে গেছি, সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী ভার্ব থাকলে অবশ্যই সাহায্যকারী ভার্বটা আগে দিতে হয়, তো আমরা সেই সাহায্যকারী ভার্বটা এই যে দিয়েছি ইস। তো এইবার তোমরা কি খেয়াল করবো, রোলের মধ্যে নট আছে কিনা, দেখো বাক্যটার মধ্যে এই বাক্য কিন্তু নট নাই, তাহলে আমরা নটটা সংক্ষিপ্ত আকারে দেবো এটার সাথে, তাহলে ইজেন্ট, ওকে, এই যে ইজেন্ট। এরপরে আমরা বলছে সাবজেক্টের প্রোনাউন বসে, তো সাবজেক্টটি দেখো মাই এক্সপেকটেশন, আমার আশা, তো মাই এক্সপেকটেশন আমার আশা, এটা কিন্তু এক ধরনের বস্তু বা আবেগ সূচক, এটা কিন্তু ব্যক্তি না, যদি আবেগ সূচক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি প্রোনাউন হিসেবে, তো ইটটা কিন্তু আমরা দিবো এখানে, এই যে ইট, ঠিক আছে, ইট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, হয়ে গেছে ট্যাগ কোশ্চেন। দেখো এরপর আছে সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস, আমার কিছু ফ্রেন্ড মোবাইল ফোন ব্যবহারে অনেকটা অ্যাডিক্টেড হয়ে গেছে। দেখো এই বাক্যে কিন্তু আমরা কোনো সাহায্যকারী ভার্ব পাচ্ছি না, দেখো এখানে সাহায্যকারী ভার্ব, তোমরা কিন্তু ট্যাগ কোশ্চেন করার আগে সাহায্যকারী ভার্বগুলো যে 24টা আছে সেটা জেনে নিবা, ঠিক আছে? আমাদের যে ভিডিওটা দেওয়া আছে ট্যাগ কোশ্চেনের উপর সেই সেই ক্লাসটিও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো দেখো এইখানে আমরা কোনো সাহায্যকারী ভার্ব পাইনি, তো সাহায্যকারী ভার্ব না থাকলে রোলে বলা ছিল কি ডু ডাজ ডিড বসে, তো ডু ডাজ ডিড কখন বসে, দেখো ডাজ বসে হচ্ছে যদি ভার্বের শেষে এস অথবা ইএস থাকে, এটা একটা ভার্ব, ঠিক আছে? তো ভার্বের শেষে এস বা ইএস নাই এই জন্য আমরা ডাজটা দিব না। আর ডু বসে কখন, যখন এটা ভার্ব ওয়ান থাকে, কিন্তু ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট রূপ থাকে, আর ভার্ব টু, দেখো ভার্ব টু বলতে বোঝাচ্ছে এখানে পাস্ট রূপ, তো এইখানে বিগ কেইম আছে, পাস্ট রূপ আছে, পাস্ট রূপ থাকলে ডিড বসে, তো আমরা এখানে সেই অনুযায়ী আমরা কি দিব, ডিড দেবো, এই যে ডিড, ঠিক আছে, ডিড। কিন্তু এই বাক্যে দেখো নট আছে, এই বাক্যে কিন্তু নট নাই, যদি নট না থাকে তাহলে আমরা কি দেবো, একটা নট সংক্ষিপ্ত রূপে দিয়ে দেবো, নট, ডিডেন্ট, ঠিক আছে? এবার সাম অফ মাই ক্লাসমেটস, এখানে কিছু লোকের কথা বা আমার কিছু সহপাঠীর কথা বলা হচ্ছে, তার মানে একের অধিক, যদি একের অধিক কোনো কিছুকে প্রোনাউন করতে হয় তাহলে তার পরিবর্তে লিখতে হয় দে, তো আমরা এখানে দেবো কি দে, ঠিক আছে, এই যে দে, তো এই যে দিয়ে দিলাম, আর লাস্টে প্রশ্নবোধক, আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। এরপরের সেন্টেন্সটা আসে, দেখো দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, তারা টেস্ট এক্সামে পাস করেনি, তো এখানে সাহায্যকারী ভার্ব কিন্তু আছে, যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা কিন্তু সেটা দিব, এই যে দেখো এটা সাহায্যকারী ভার্ব কুড, তাহলে আমরা এখানে কিন্তু কুড দিব অ্যান্সারটা করার সময় যে কুড। এবার দেখো এই বাক্যে নট আছে কিনা, দেখো তো এই যে কিন্তু একটা নট আছে, যদি নট থাকে তাহলে আমরা নট ব্যবহার করব না,
মন থাকবে নট না থাকলে দিব আর থাকলে দিব না, ঠিক আছে? এরপরে এলো প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন বসে, কিন্তু প্রোনাউন তো আমাদের দেওয়াই আছে দে, তাহলে আমরা এখানে কুড দেটা দিব। এই হচ্ছে আমাদের এটা ট্যাগ। ওকে, এরপরে যেটা আছে দেখো, এভরিবডি হেটস দেম ফর হিজ রিজন। এই বাক্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা কি দিতে বলছিলাম, ডু ডাস ডিড। ডাস কখন দেব, যখন ভার্বের সাথে এস অথবা ইএস আছে। তোমরা একটু খেয়াল করো, এই ভার্বটার সাথে এস অথবা ইএস আছে, তাহলে তোমরা ধরে নিচ্ছ এখানে কি হবে, ডাস হবে। আসলে কিন্তু এখানে ডাস হবে না, কেন? অনেক সময় ভার্বের সাথে এস বা ইএস থাকলেও ডাস হয় না, কারণ আমরা এভরিবডির পরিবর্তে বসা হচ্ছে দে, আর দের ক্ষেত্রে ডাস হয় না, দের ক্ষেত্রে ডু হয়। সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস থাকলেও আমরা এখানে ডাস দিতে পারবো না। এই ভুলটা কিন্তু সবাই করে আসে আমরা পরীক্ষার হলে, কারণ আমরা চিন্তা করি আমরা তো নিয়ম শিখছি ডাস হবে, এবং এটা ডাস দে দিয়ে দেই, আমরা কিন্তু এটা দিব না, এটা মারাত্মক ভুল। আর এই প্যাচটা কিন্তু তোমাদের প্রত্যেকটা বোর্ড পরীক্ষা বা এক্সামে কিন্তু এটা দিয়ে দেয়, তুমি একটু লক্ষ্য করবা, একটু খেয়াল করে এটা লিখে আসবা। তো আমরা এখানে কি দেবো, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তো আমরা এখানে ডোন্ট, মানে নেগেটিভ ওয়ার্ডটা দিয়ে দিই ডোন্ট। আর এরপরে হচ্ছে এই যে এভরিবডির প্রত্যেক কী দেবো আমরা, দে, ঠিক আছে? তো এভরিবডির প্রোনাউনটা হচ্ছে দে। তো আশা করি এখন মনে থাকবে তোমরা, তোমরা একটু ক্লিয়ার হবা, কখনোই এভরিবডি যদি থাকে তখন কিন্তু আমরা এস বাই এস যোগ থাকলেও আমরা ডাস দেবো না, ডু দেব, আর বাকি নট না থাকলে নট অবশ্যই দেবো, আর এরপরে এভরিবডির পরিবর্তে দে দিব। তো এই ছিল আজকে আমাদের প্র্যাকটিস। তো তোমরা বারবার যদি একটু দেখো আর শোনো আর সাথে সাথে খাতায় লিখে ফেলো, তাহলে আশা করতেছি পরীক্ষায় এই ধরনের রোল থেকে আসলে তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।